Assalamualaikum. পলবাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আমি এসেছি আজকে তারাইল চৌগাঙ্গা বাজারে। তারাইল থানা চৌগাঙ্গা বাজারে এসেছি। এটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ে গেছে। তো বিষয়টা হলো, ওই যে তারাইল চৌগাঙ্গা বাজারে এসেছি, কেন এসেছি, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। এখানে প্রথম অবস্থায় আপনারা ওই বিলটা দেখে নেন, এই বিল নিয়ে কিছু আলোচনা করব। এই বিলের মাধ্যমে অনেক রহস্য, আমাদের হাস জগতের ব্যাপার বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, ওইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব বা ওইসব আলাপ আলোচনাই আজকে করব। ওইখানে দেখেন ওই দিক দিয়ে একটা নদী আছে, আবার ওই দিক দিয়া ওই নদীর শাখাটুকু গেছে, আবার ওই দিক দিয়া নদীর, আবার ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে, ওইটা কিন্তু চৌগাঙ্গার বাজার। চৌগাঙ্গার বাজারটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হলো, চৌগাঙ্গার বাজারের পাশেই দেখেন একটা ঘাট আছে। এই চৌগাঙ্গা বাজারের ঘাটে পর্যাপ্ত পরিমাণ নৌকা আছে, এই নৌকা দিয়েই ওই বাজারের মাল আনা নেওয়া করে। পাশাপাশি এখানে শামুকের একটা আরত বললেই ধরা চলে। শামুক, পর্যাপ্ত পরিমাণ শামুক এখানে আসে, ওইসব শামুক বিভিন্ন স্থানে যায়। দেখতে পারতেছেন কি না জানি না, ওই দিক দিয়ে দেখেন একটা বিশাল বড় এক হাঁসের কামার নদীর পারে। এখানে হাঁস শামুক নিচু এলাকা, তো কিছুটা অনুভব করেন, দেখেন কতটুক নিচু, পানির সম পানি আর পানি ছাড়া আর কিছু। এইসব যে জায়গাটুকু দেখতেছেন, ওইসব জায়গাটুকু কিন্তু সম্পূর্ণটাই পানি ভরপুর থাকে পানির সময় বর্ষাকালে। আর এখন শুকনার মৌসুম, ওই দিক দিয়ে দেখেন গাড় আছে, ওই গাড় দিয়া উঠানামা করে মানুষ। তো বিষয়টা হইল, এখানে এসেছি শামুকের সন্ধানেই এসেছি। পর্যাপ্ত পরিমাণ শামুক এইখানে আসে, ওই গাড়ি আসে। এখন এখন দুপুর দুইটার মতন প্রায় বেজে গেছে। ওই যে দেখেন বাজারের মালামালও আবার ওই দিক দিয়ে আসতেছে। তো দুইটার মতন যে বেজে গেছে, শামুক বেচা কিনাটা কিন্তু মূলত সকালবেলা হয়। সিনাই, এগুলা কি সিনাই ভাই? আপনারে চিনতে পারলাম না, আপনি ভাইকে এখানে জি লেবারি কাজ করেন? ও, শামুকের না অন্য কোনো বাজারে মালামাল যে কোনো সব মালামালি লেবারি কাজ করেন না? ও, এগুলো সিনাই ভাই? ও, এই সিনাই দিয়ে ভাই কি করে? ও, সিনাই বিক্রি করে। তো দর্শক বন্ধুরা, এখানে সিনাইও বিক্রি করে, সিনাই দিয়ে। উনি হয়তো বলতে পারতেছে না, আমার আইডিয়া স্বরূপ যেটুকু আমার জানা মতনে আমি বলতেছি, এই সিনাইও কিন্তু পাঙ্গাস মাছের জন্য, মুরগির জন্য এবং ফিট বানানোর ক্ষেত্রে, লেয়ার লেয়ার কাবার তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ হাঁসের জন্য, মুরগির জন্য, পাঙ্গাস মাছের জন্য, ওইসব ক্ষেত্রেও এই সিনাইয়ের প্রয়োজন হয়। এই দেখেন সিনাই, এই যে লম্বা লম্বা, এগুলোও একটা শামুক জাতীয় পদার্থ, শামুক জাতীয়ই একটা প্রাণী। ওই যে দেখেন সিনাই, বুঝতে পারছেন মনে হয় যে সিনাই কারে বলতেছি আমি? অনেকেই তো আছেন যে আমার ভাষা বুঝেন না। সিনাই, এখানে পর্যাপ্ত পরিমাণ সিনাই আছে, যেহেতু নিচে এলাকা, শামুক, সিনাই, বড় শামুক, ছোট শামুক, বিভিন্ন ধরনের শামুক এখানে পাওয়া যায়, বা নদীর শামুক বিভিন্ন রকমের, অর্থাৎ শামুক হাঁস এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবসা। তো ওই দিক দিয়ে বাজারের মালামাল আবার নিয়ে আসে নৌকা পথে। ওই দিক দিয়ে দেখেন কার্টুন মানুষ, বাঙ্গারি ব্যবসার যে মালামাল আছে ওইসব মালামালও এই বাজারে আনা নেওয়া হয়। ওই দিক দিয়ে দেখেন মাছ মারতেছে পোলাপানে। তো বিষয়টা হলো, এখানে যে এসেছি, এখানে এসেছি বিশেষ করে মূলত দেখা যাচ্ছে যে এখানে মাসুদ ভাই, মাসুদ ভাইয়ের দিকেই কিন্তু আমি আর এখানে মূলত আসা। তো মাসুদ ভাই যেহেতু এখানে আছে, মাসুদ ভাইয়ের সাথে কিছু আলাপ আলোচনা করে নিই। মাসুদ ভাই যে কি করতে আসছে, দেখা যাইতেছে শামুক ভরতেছে। কি ব্যাপার হিসাব, কি শামু হেলে গেছ?
শামুক কই যাইবো আজকে গফর গাও আইতে আইতে তো দেয়া যা সিলেটের বাড়াতে আইতে শুন অনেক দূরে যখন আইসুন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি বাউই কর খাইন আপনি তো বাউই দিয়েছে এখন মাল কয় গাড়ি দিতে পারেন প্রতিদিন দর্শক বন্ধুরা তো আপনারা খুঁজে কিন্তু আপনারা তো ফাইনাল নাম্বার বলেন নাম্বারটা 01920 01920 7427 28 এই নাম্বারই আপনার সাথে যোগাযোগ করতে পারবে না তো দর্শক বন্ধুরা এই যে নাম্বারটা তো দেওয়াই হলো আপনাদের কি ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলেই আপনারা শামুক সংগ্রহ করতে পারবেন যারা হাঁস লালন পালন করেন বিশেষ করিয়া শামুক যে মাইরা মাইরা আনে আইনে আইনে ওই যে ব্যাপারীর কাছে বিক্রি করা হয় ওরাও কিন্তু বালতি হিসাবে বিক্রি করা হয় বালতি হিসাবে কিনে বিভিন্ন জায়গা দেওয়া হয় ওই শামুকগুলি তো বিশেষ করিয়া ওই যে টেলা জালির কথা বলছিলাম ওই যে টেলা জালি ওইটার বলে টেলা জালি ওই টেলা জালি দিয়েই শামুক মারা হয় এরকম ডিঙ্গি নৌকা দিয়া আর এই ডিঙ্গি নৌকা দিয়া শামুক মাইরিয়া পরে ব্যাপারীর কাছে দেওয়া হয় আর ওই ব্যাপারি অন্য ব্যাপারীর কাছে চইলা যায় বিভিন্ন স্থানে চইলা যায় কি এই শামুক মারি আনছুন প্রতিদিন কতগুলি শামুক মারতে পারেন ভাই প্রতিদিন কতগুলি শামুক মারতে পারেন নাউডা যত কোন লয় সারাদিনে কত টাকার শামুক মারতে পারেন সারাদিনে কত টাকার শামুক মারতে পারেন সারাদিন ভাই শামুক মারি নে তো এটা বর্ষাকালে তিন কেজে বুঝাই আর হ্যাঁ মুহে রক্ত শামুক পাওয়া যায় কম না আচ্ছা আচ্ছা প্রতিদিন কত টাকার শামুক মারা যায় প্রতিদিন 500-600 টিয়া শামুক মারন যায় না ও সারাদিন কি আপনারা শামুক মারা থাকেন না অন্য কিছু করেন ভাই কেরে হেলা করুন কেরে একটা কথাবার্তা কোভাই নিনি আর কথাবার্তা কত কম নাকি লাগি বেটা লো বুঝো তো মাল ভাই আমরা হুকি দেব এলে ভাবতে ছোটি আর প্রতিদিন শামুক মারতে পারেন নাকি হ্যাঁ ওদের কাছে কি আপনারা কিনেন শামুক কিনে কিনে পরে বিক্রি করেন বছর ভরাই সারা বছরই পাওয়া যায় বাইরে
তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ